আসসালামু আলাইকুম দর্শকবৃন্দ, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো এবং সুস্থ আছেন। তো দর্শকবৃন্দ, আজকের টপিকটা হচ্ছে বিকালে আপনারা কেন কবুতর বাইরে ছাড়বেন। তো চলেন আর দেরি না করে আমাদের মূল ভিডিওর দিকে যাওয়া যাক। দর্শকবৃন্দ, মূল ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। দর্শকবৃন্দ, আমাদের কবুতর আছে, সেগুলোকে আমরা বিকালে কিসের জন্য ছাড়বো, আজ সেই উদ্দেশ্যেই আমরা আলোচনা করব। তো আমাদের কবুতর, সেই কবুতরগুলো ভিতরে যদি সবসময় রাখেন তাহলে কবুতরগুলোর পাখা এবং তাদেরই নাড়াচাড়া করতে পারে না, তারা উড়াউড়ি করতে পারে না। এই কারণে কবুতরের অনেক রোগ বালাই হয়ে যায়। সে কারণে আপনারা অবশ্যই বিকালে কবুতরগুলোকে বাইরে ছাড়ার চেষ্টা করবেন। এই যে দেখতে পাচ্ছেন, আমি কবুতরগুলোকে বাইরে ছেড়েছি এবং খেতে দিচ্ছি বাইরে। তো কবুতরগুলোকে বাইরে খেতে দিলে কি হবে, কবুতরগুলো এই যে দেখতে পাচ্ছেন রোদ, এই রোদ আপনার বিকালে রোদটা কবুতরের জন্য অনেক ভালো এবং কবুতরগুলো উড়াউড়ি করবে, তখন তার পাখা এবং তার শরীর সব ফিট থাকবে। তাই আপনারা কবুতরগুলোকে অবশ্যই বিকালে বাইরে ছাড়ার চেষ্টা করবেন। এভাবে ছাড়লে আশা করি আপনাদের কবুতরগুলো ভালো থাকবে এবং ফিটনেসটা বজায় থাকবে। যে দেখতে পাচ্ছেন, আমি বাইরে ছেড়ে খেতে দিচ্ছি। এটা আমার কবুতরের ঘর, এখানে তারা থাকে। রুমি আমার ছাদ, যে দেখতে পাচ্ছেন দর্শকবৃন্দ কবুতরগুলো খাচ্ছে। তো এইভাবে প্রতিদিন আপনারা কবুতরগুলোকে এভাবে বাইরে খেতে দিবেন। দর্শকবৃন্দ, আপনাদেরকে আমার কবুতরগুলো দেখার উদ্দেশ্য হলো একটাই, যে আপনারা প্রতিদিন কবুতরগুলোকে বাইরে খেতে দিবেন, তাহলে আপনাদের কবুতরগুলো অনেক ভালো থাকবে। আশা করি এই টিপসটা আপনারা ফলো করবেন, তাহলে আপনাদের কবুতরগুলো ভালো থাকবে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল। ইনশাল্লাহ নেক্সট আরেকটি ভিডিও নিয়ে আপনাদের সাথে দেখা হবে। সেই পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আপনাদের কবুতরের খেয়াল রাখবেন। এই প্রত্যাশায় আমাদের ভিডিওটি আজকের মতো এখানেই শেষ করছি।